আসসালামু আলাইকুম। রিয়াজ আপনাকে যুক্ত করা হয়েছে। রিয়াজ আপনি বলেন তাহলে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আপনার ইউটিউবে মাঝে মধ্যে বেশ কথা শুনি, আকৃষ্ট করে, আবার চলে যাই বাইরে। কিছু যাই হোক, মানে কিছু জায়গা থেকে কোশ্চেন, আপনারা দুজন আছেন রিলেভেন্ট নাকি জানি না, কিছু কিছু সময় অন্য ব্যক্তিরাও থাকেন, কিছু স্পেশালিস্ট ব্যক্তি, তাই কোশ্চেনটা কিরকম রিলেভেন্ট তা জানি না। বিষয়টা হচ্ছে, আগে তো আইনস্টাইন থেকে নিউটন যারাই আছেন তারা হচ্ছে পদার্থকেই মূলত ফোকাস করছে। হ্যাঁ, পদার্থ হচ্ছে সবকিছু, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বা অন্য কিছু যখন মানে আধুনিক দুনিয়ায় আসতেছে বা এসব বিষয়ে খোলাসা হচ্ছে, তখন অনেক তত্ত্ব বলেন বা সূত্র বলেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই না, কোনো সূত্রই চেঞ্জ হচ্ছে না, কোনো সূত্রই চেঞ্জ হচ্ছে না ভাই, কোনো সূত্রই চেঞ্জ হচ্ছে না। ক্লাসিক্যাল ফিজিক্স আচ্ছা, এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ক্লাসিক্যাল ফিজিক্স এর জন্য প্রযোজ্য, এখনো সেগুলো আছে। কিন্তু হ্যাঁ তাই, কোয়ান্টাম হ্যাঁ তাই লেভেলে ওই যে ডিভাইড হয়ে যাচ্ছে। যখন আপনি নামবেন, তখন সেই যখন আপনি যাবেন তখন সেইখানে সূত্রগুলো ভিন্ন, সেটা ক্লাসিক্যাল ফিজিক্স এর সাথে মিলবে না। কিন্তু আমার এমন না, কথাটা এমন না যে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্র বদলে যাচ্ছে, তা না। যেমন এফ ইজিক্যাল টু এম এ ছিল আগে, এফ ইজিক্যাল টু এম এই আছে, এটা চিরকাল এফ ইজিক্যাল টু এম এই থাকবে। মানে নিউটনের তিনটা সূত্র যদি সেই ইয়াগুলা ঠিক থাকে, নিউটন যে সূত্রগুলো দিয়েছে সেই সূত্রগুলোর পেছনে যে যে কথাগুলো বলে গেছে সেগুলো যদি ঠিক থাকে, হ্যাঁ, কন্ডিশনস গুলো যদি ফুলফিল হয়, তাহলে সেই সূত্রগুলো ঠিক একইভাবে কাজ করবে। কোনো সূত্রই এখন পর্যন্ত এমন হয় নাই যে, যেহেতু কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করতেছে এখন বিজ্ঞানীরা, তাহলে আমরা সব আমাদের সূত্রগুলো পাল্টা ফেলি। এখন আমি যদি বলটাকে, আপেলটা গাছ থেকে আর নিচে পড়তেছে না, উপরে উঠে যাচ্ছে, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হওয়ার কারণে ফলটা আকাশে উড়ে চলে যাচ্ছে, এরকম তো কিছু ঘটছে না ভাই, এরকম কি কিছু ঘটছে? না ভাই, আমি বুঝার সুবিধার্তে জ্ঞানের সীমাবদ্ধতায় আমি কোনো কিছু যেতে পারতেছি না বাইরে। হচ্ছে আপনার কাছে জাস্ট এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইছিলাম এই আর কি। আর আরেকটু যদি বলতে চাই, বিষয়টা হচ্ছে এরকম ভাবে আমি বিষয়টা দেখতে চাচ্ছি, যে মানে আগে যেরকম নোবেল পুরস্কার পাওয়ার জায়গা থেকে, হ্যাঁ মানে সে হচ্ছে একটা বিশ্বাস করে, ঠিক আছে, মানে এখন তো ক্লাসিক্যাল ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স অনেক ডিভাইডেড করে ফেলছে, ঠিক আছে, একটা ভাই আপনার জায়গা কথা বুঝতে একটা পারছি না, সূত্র। সে কি বিশ্বাস করে, সে কি বিশ্বাস করে, কি বললেন আবার একটু বলেন তো। বুঝি নাই আপনার কথাটা। আপনি যে বললেন এই যে একজন সে একটা কিছু বিশ্বাস করে, এটা কি বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, যে ক্লাসিক্যাল ফিজিক্স যেরকম আইনস্টাইন যে ক্লাসিক্যাল তত্ত্বগুলো নিচ থেকে দিচ্ছে ভাই বা ভাই ভাই ভাই, ক্লাসিক্যাল, বিজ্ঞানে তো বিশ্বাসের কোনো স্থান নাই তো, বিজ্ঞানে তো বিশ্বাস কোনো কার্যকর কিছু না, হ্যাঁ 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 না তাহলে উনি কি যখন, বিশ্বাস যে করে? আচ্ছা আমি ভুল না করি, যে কি বলে ন্যাশনাল জিওগ্রাফিতে উনার একটা ইয়াতে বায়োগ্রাফি দেখছিলাম, উনি হচ্ছে প্রথমে হচ্ছে একটা থিঙ্কিং করছে, তারপরে সে হচ্ছে ম্যাপটাকে তার যুক্তি যুক্ত করে তারপরে দেন উনি প্রমাণ করছে। তাই ওই যে বিশ্বাস মানে এইভাবে দেখাও যায়, তারপরে উনি প্রমাণ করছেন গণিত দিয়ে, না ঠিক না, আছে, বিষয়টা পরে বিষয়টা যায়। বিষয়টা হ্যাঁ বিষয়টা এরকম হয় না, বিষয়টা এরকম হয় না ভাই, একটু সময় বিষয়টা দেন এরকম হয় না ভাই, কথাটা। বিষয়টা তো কখনো এরকম হয় না। বিজ্ঞানের জগতে যেটা হয়, প্রথমে ইনফরমেশন ডেটা কালেক্ট করতে হয়, প্রথমে ফ্যাক্ট গুলাকে কালেক্ট জি করতে হয়, অবশ্যই অবশ্যই ফ্যাক্ট অবশ্যই, গুলাকে কালেক্ট করার পরে সেটা অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস এর পরে একটা হাইপোথেসিস দিতে হয়। হাইপোথেসিসটা যখন হাইপোথেসিসটা করে তৈরি করে, মানে মানে ডেটা গুলা থেকে একটা সিদ্ধান্ত আসতে হয়, সেই সিদ্ধান্তটা আপাতত হাইপোথেসিস থাকে, তখন সেগুলো অন্য বিজ্ঞানীদের কাছে চেক করতে পাঠানো হয়, তারাও চেক করে দেখে, যখন দেখে যে এটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তখন সেটা একটা থিওরিতে পরিণত হয়, তত্ত্বে পরিণত হয়। প্রসিডিউরটা হচ্ছে এরকম। এবং এটার যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটার যে একটা ফ্লো চার্ট, এটা কিন্তু স্কুল কলেজে শেখায়, এটা কি আপনি দেখেছেন যে বৈজ্ঞানিক পদ্ধতির ফ্লো চার্টটা, এটা কি আপনি কখনো দেখেছেন ভাই? প্রচারটা না ওরকম ভাবে দেখি নাই। আপনি কোনো স্কুল কলেজে তো, আচ্ছা আমি একটু বের করে দেখাচ্ছি, এটা তো স্কুল কলেজে তো এটার মানে ইয়া থাকার কথা, আমি তো যতদূর জানি স্কুল কলেজে তো এই জিনিসটা খুব সুন্দর করে পড়ায়। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি সায়েন্টিফিক মেথড কিভাবে কাজ করে। আচ্ছা বাংলায় দেখি, বাংলায় পাওয়া যায় নাকি? আচ্ছা ভাই, বিয়োগ যদি না নেন বলতে পারি, আপনি খুঁজেন। এক এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, একটু ধৈর্য ধরেন, আমি আমি একটু আপনাকে দেখাই নিই আগে এটা। এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম বাচ্চাদেরকে শেখাবার জন্য, বাচ্চারাও যেন একদম শিশুরাও যেন জিনিসটা বুঝতে পারে, এরকম একটা ফ্লো চার্ট। দেখেন এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, প্রথমে আজকে কোশ্চেন, ডু ব্যাকগ্রাউন্ড রিসার্চ, কনস্ট্রাক্ট এ হাইপোথিস, টেস্ট উইথ অ্যান এক্সপেরিমেন্ট। যদি এটা এখানে যায় তাহলে প্রসিডিউর ওয়ার্কিং, ইয়েস নো, ইয়েস হইলে অ্যানালাইজ ডেটা, ড্র কনক্লুশনস, যদি এই পাশে যায় তাহলে হবে রেজাল্টস, অ্যালাইন পার্শিয়ালি অর নট অ্যাট অল উইথ হাইপোথিস, আরেকটা হতে পারে রেজাল্টস
অ্যালাইন উইথ হাইপোথিসিস, এখানে কমিউনিকেট রেজাল্টস। এখানে যদি এটা না হয় তাহলে এটা আবার পেছনের দিকে ফেরত যাবে, সেখানে আবার কনস্ট্রাক্ট হাইপোথিসিস হবে। এখানে যদি নো হয়, প্রসিডিউর ওয়ার্কিং যদি নো হয়, তাহলে সেখানে ট্রাবল শুট করতে হবে, প্রসিডিউর কেয়ারফুলি চেক করতে হবে, অল স্টেপ এবং সেট আপ চেক করতে হবে। এটা হচ্ছে মোটামুটি বৈজ্ঞানিক পদ্ধতির একটা, সাইন্টিফিক মেথডের একটা ফ্লো চার্ট, আধুনিক ফ্লো চার্ট। এখানে দেখেন প্রথম হচ্ছে আজকে কোশ্চেন, তারপরে হচ্ছে ডু ব্যাকগ্রাউন্ড রিসার্চ। এই যে এখানে তো ডেটা সংগ্রহ, আমি যেটা বললাম যে ডেটা মানে ফ্যাক্ট, ফ্যাক্ট অবজারভেশন এবং ফ্যাক্ট এবং ডেটা, এই জিনিসগুলোকে মানে সংগ্রহ করা। এরপরে আসবে কনস্ট্রাক্ট হাইপোথিসিস, যেটা আমি বললাম যে এখান থেকে একটা হাইপোথিসিস আসবে। এরপর হাইপোথিসিসটাকে টেস্ট করা। এইভাবে তো সাইন্টিফিক সাইন্টিফিক ইয়া কাজ করে। আপনি কি এই জিনিসটা কখনো শুনেনও নাই যে সাইন্টিফিক মেথড কি? হ্যাঁ, একটা যে প্রক্রিয়া থাকে বা একটা ইয়ে থাকে, সিস্টেমেটিক বিষয়গুলো থাকে, যুক্তিযুক্ত থাকে, এটা জানি, কিন্তু ডিপলি কোনোভাবে এইভাবে ঘাটা হয় নাই। মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আপনার ভিডিও যেরকম দেখি বা অন্যান্য ধর্মীয় বিষয়গুলো দেখি সেগুলা থেকে। আর আমি এমনি সায়েন্সের ছাত্র হিসেবে এমনি একটা জিজ্ঞাসা ছিল, তাই আপনার সাথে শেয়ার করা। কিন্তু আপনি যেটা বললেন ভাই, আপনি যেটা বললেন সেটাতে আমাদের মনে, আমার মনে হচ্ছে যে একজন বিজ্ঞানী বসে বসে কিছু একটা ভাবতেছে, কল্পনায় আসলো, তখন এটাকে কিভাবে প্রমাণ করা যায়, আচ্ছা চেষ্টা করি তো এটাকে প্রমাণ করা যায় কিনা, এবং সে চেষ্টা করলো যে এটাকে প্রমাণ করার, কোনো না কোনো ভাবে প্রমাণ করতে, মানে আমি অনেক চেষ্টা করছি প্রমাণ এটা আমি, মানে আপনি বলতে চাচ্ছেন যে ডিসিশনটা আগে নিচ্ছে এবং প্রমাণটা পরে করছে, এরকম তো সায়েন্সে তো এটা কাজ করে না। ফারাজ ভাই, এটা কি সায়েন্সে কখনো কাজ করে যে আমি আগে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার সিদ্ধান্তটা কি হবে, পরে আমি এটা প্রমাণের চেষ্টা করতেছি, এরকম কি হয়? না ভাই, না না না, এক্সপেরিমেন্টের পর ডিসিশন হয়। হ্যাঁ, আগে কিছু হাইপোথিসিস থাকে, আগে তো ইয়ে থাকে না, আগেই তো আপনার কনক্লুশন থাকে না, কনক্লুশন যে লাস্টে হয়। আপনার সেভারাল হাইপোথিসিস আপনি হচ্ছে টেস্ট করেন, থেকে যেই হাইপোথিসিসটা হচ্ছে আপনার বারবার বারবার সঠিক রেজাল্ট দেয়, সেটা আপনি কনক্লুশন হিসেবে ধরে নেন, দেন ওটা নিয়ে আরো রিসার্চ হয়। কিন্তু আগেই কনক্লুশন ধরে তারপরে তো আর এক্সপেরিমেন্ট করা হয় না। আচ্ছা, আমরা একটু বাঁশবিহারী ভাইকে একটু যুক্ত করি। বাঁশবিহারী ভাইকে আমাদের লাইভে স্বাগতম। বাঁশবিহারী ভাইকে শুনতে পাচ্ছেন? বাঁশবিহারী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? বাঁশবিহারী ভাই বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আসিফ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ বাঁশবিহারী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানের জগতে, আমরা তো জানি যে বিজ্ঞানের জগতে কিভাবে কাজ করে, সাইন্টিফিক পদ্ধতিটা কি, সাইন্টিফিক মেথডটা কি, মানে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, সেটা আমি একটু এক্সপ্লেন করলাম অল্প বিস্তর, এবং আমরা জানি যে এইভাবেই সায়েন্স কাজ করে। কিন্তু উনি যেটা বলছেন সেটা শুনে আমার মনে হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে সায়েন্টিস্টরা আগে একটা কিছু সিদ্ধান্ত নেয়, তারপর সেটাকে প্রমাণের চেষ্টা করে। এইভাবে কি সায়েন্স কাজ করে বাঁশবিহারী ভাই, একটু বলবেন কি? না না না, এ তো উল্টো বলে ফেলে, তো উল্টো হয়ে গেল ব্যাপারটা। হচ্ছে কিছু পরীক্ষা পরে সে সিদ্ধান্তে পৌঁছে, কিন্তু সিদ্ধান্ত করে তারপরে যদি সে সেটাকে প্রমাণ করার চেষ্টা করে, তো সেটা তো উল্টো পদ্ধতি হয়ে গেল। অ্যাকচুয়ালি আসিফ ভাই, এখানে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে কোনো প্রেমিস থেকে বা কোনো পরীক্ষা থেকে বা কোনো হাইপোথেসিস থেকে আপনি যখন কোনো কনক্লুশনে যাবেন, সেইটাকে বলা হয় লজিক। কিন্তু সিদ্ধান্ত বা কনক্লুশন থেকে আপনি যখন প্রেমিসের দিকে যাবেন, তাকে বলা হয় ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। সুতরাং উনি যেটা বলছেন কনক্লুশন থেকে, কনক্লুশনকে আবার কি প্রমাণ করবেন? কিছু প্রমাণের পদ্ধতির মধ্যেই দিয়েই তো সে কনক্লুশনে যাবে, কনক্লুশনকে তো আর প্রমাণ করার কিছু নেই। এবারে সেটা অবজেক্টিভ হয়ে গেল সবার কাছে, সেটা মিলে ধরা হয় এবং সবাই সেটা নিজে নিজে যাচাই করতে পারে, এবং তার পদ্ধতিটাও বিজ্ঞানী বলে। যেমন ধরুন ওই যখন ফটো ইলেকট্রিসিটি দিয়ে বা আইনস্টাইন নোবেল পেলেন, তখন প্রমাণ হয়ে গেল যে আলো হচ্ছে একটা পদার্থের কণা, ফোটন কণা, এটা প্রমাণ হয়ে গেল। এবং সে যে এনার্জিটা বয়ে আনে, সেই এনার্জিতে হিট করে কোনো ধাতুর প্লেটে, এবং সেখান থেকে সেই এনার্জি যখন হিট করে, সেই এনার্জিটা তার মধ্যে চলে যায়, এবং ওই ধাতুটা অণু পরমাণু থেকে ইলেকট্রনকে বার করার ক্ষমতা অর্জন করে, একে বলে ওয়ার্ক ফাংশন। তখন সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, আমরা আলোক তৈরি পাই। তাহলে দেখুন এই যে সিদ্ধান্তটা এলো কিভাবে, ওই পরীক্ষার মাধ্যমে অলরেডি প্রুভ হয়ে গেল, অর্থাৎ আইনস্টাইনের নোবেল পাওয়া মাত্রই প্রমাণ হয়ে গেল আলো হচ্ছে একটা কণা। এই সুতরাং হ্যাঁ বলুন বলুন। দিয়া যদি না নেন, আবার অন্য জায়গায় দেখছি যে আলো হচ্ছে কণা নিয়ে কাজ করে, তারপর তরঙ্গের নিয়ে কাজ করে, বা এই যে এই বিষয়গুলো ডিটেলস এ বিভিন্ন প্রয়োগ আছে, ঠিক আছে আমি সেটাকে মানি, কিন্তু আমি হচ্ছে আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা শেষ পর্যন্ত ডেলিভারি করতে পারি নাই। আচ্ছা, প্রশ্নটা অবশ্যই করেন, কিন্তু আমরা যদি এই এই স্টেপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। হ্যাঁ, যে আপনি সায়েন্সের যে মেথডটা যদি আপনি ভালোভাবে পরিষ্কার না হন, তাহলে কিন্তু আপনার আইডিয়া গুলাই অনেক দুর্বল থেকে যাবে। হ্যাঁ, এই কারণে এই জিনিসটা আমি একটু আলোচনা করে আগে আগে আলোচনা করে নিতে চাচ্ছি, অবশ্যই নিজের থেকে বা আপনাদের কাছ থেকে শিখে নিব।
কিন্তু আমাদের যে শুধুমাত্র আপনার জন্যই না রিয়াজ ভাই, সীমিত সময়ের জন্য রিয়াজ ভাই, রিয়াজ ভাই, এই জিনিসটা শুধুমাত্র আপনার জন্যই যে বলা হচ্ছে তা কিন্তু না। হ্যাঁ, আমাদের দর্শকদের মধ্যে অনেকের ধারণা আছে যে বিজ্ঞানীরা মনে হয় আগে একটা সিদ্ধান্ত নেয় পরে এটারে প্রমাণের চেষ্টা করে, এটা কিন্তু সায়েন্সের কোনো মেথড না, সায়েন্সের কোনো পদ্ধতি না। হ্যাঁ, সায়েন্সের মেথড না, কিন্তু আমি ন্যাশনাল জিওগ্রাফিতে যেটা দেখছি, আমি যেটা বলছি ইতিমধ্যে, সেইখান থেকে আমার যে প্রশ্নটা, আমি যে প্রশ্নটা ডেলিভারি করতে চাচ্ছি সেটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি। আপনি সায়েন্সটাকে হ্যাঁ প্রতিষ্ঠিত ক্লাসিক্যাল জায়গায়, কোয়ান্টামের জায়গায়, হ্যাঁ সেটাকে সিস্টেমেটিক যে আমি অ্যাপ্রিসিয়েট করি, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে এক যে ব্যক্তি হিসেবে আইনস্টাইন বা অন্যান্য যে ব্যক্তিজন, তারা হচ্ছে যুক্তিকে, যুক্তি বেশ কয়েকটা যুক্তিকে বা এ বি সি বা যে কোনো জিনিসকে ধরে সে যুক্তি দেয়, হ্যাঁ সে একটা ফল পায়, হ্যাঁ দেন সে হচ্ছে আরেকটা জায়গায় ধাবিত হতে চায় যে হ্যাঁ এই বিষয়গুলো এইভাবে দেখা যেতে পারে, তারপরে আরো যুক্তি খাটায় সেটাকে অ্যাপ্রুভ দেয়, ঠিক আছে। সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে অ্যাজ এ পার্সন হিসেবে, হ্যাঁ আমি বিলিভার থেকে যুক্তিযুক্ত হয়ে যাচ্ছি বা যুক্তিযুক্ত ব্যক্তি থেকে বিলিভার হয়ে যাচ্ছি, এই যে মানে কি বলবো বৈচিত্রতা, হ্যাঁ সেটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি। সেই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতে চান, যে হ্যাঁ ক্লাসিক্যাল জায়গায় ক্লাসিক্যাল বিষয়গুলো খাটতেছে, কোয়ান্টামের জায়গায় কোয়ান্টামের জায়গায় খাটতেছে, আবার দুইটা মিলমিশ করে আরো বৈচিত্রতা পাওয়া যাচ্ছে এবং সেই জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইজ বৈচিত্রতা পাওয়া যাচ্ছে, সেটাকে আপনার এর মানেটা কি, আপনি যা বললেন এর মানেটা কি? পৃথিবীতে আছে, হ্যাঁ সেই জায়গা থেকে একজন মানে ধর্ম একটা কাজ করেন, আপনি একটা আধা ঘন্টার ব্রেক নেন, শুনেন 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 বেদ দিচ্ছি না, শুনেন আপনি আধা ঘন্টার একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে আপনি আধা ঘন্টায় ভাবেন যে আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন, আপনি ওটাকে একটু গুছান যে আপনার প্রশ্নটা স্পেসিফিকলি কি, ওটা দরকার হলে হ্যাঁ ওটাই গুছানো হয়ে গেছে যে এই বৈচিত্রটা, এই বৈচিত্রটার মাঝে লেট মি ফিনিশ, ওটাকে খাতায় লেখেন, খাতায় লিখে একটু নিজে পড়েন যে ওটা সিম্প্লিফাইড ভাষা কিনা, এটা সিম্প্লিফাইড ভাষা করেন, করে আবার যুক্ত হন, যুক্ত হয়ে এই প্রশ্নটা আবার করেন। আমি আমি আপনার কথার টু বি অনেস্ট কোনো কিছুই বুঝি নাই, যে আপনি কিছু কথা বললেন, কিছু ওয়ার্ডস উচ্চারণ করছেন, বাট আমার কাছে কোনো সেন্স মেক করেনি আর কি। আচ্ছা আপনি আজকে যেটা বললাম, আপনি একটু নিজে ঠান্ডা মাথায়, আচ্ছা উনি চলে গেছে, আপনি একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা লেখেন, হ্যাঁ মাথাটা ঠান্ডা করেন। আমার মনে হচ্ছে যে উনি লাইভে যুক্ত হয়ে একটু নার্ভাস হয়ে যাওয়ার কারণে উনি আসলে গুছায় অনেক কিছু বলতে গিয়ে আসলে প্রশ্নটা ঠিকভাবে করতে পারছিলেন না। আচ্ছা বাজবিহারী ভাই আপনি কি কিছু বলবেন? আসলে উনি ওই ক্লাসিক্যাল ফিজিক্স এর সঙ্গে ওই কোয়ান্টাম মেকানিক্স কে গুলিয়ে ফেলেছে। ব্যাপারটা আসিফ ভাই এইরকম যে খুব ক্ষুদ্র দূরত্বে, সেটা হচ্ছে 10^-9 সেন্টিমিটার, 10^-9 মানে একে একের পিঠে 9টা 0 দিয়ে ভাগ করলে যত সেন্টিমিটার হয়, ওই দুটো বস্তু যদি ওই দূরত্বে থাকে সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স কাজ করে না, তখন কোয়ান্টাম ফিজিক্সে চলে যেতে না। তো এই জিনিসটা উনি মিশিয়ে ফেলতেন যে বোধ হয় কোয়ান্টাম ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্স দুটোর ক্ষেত্র আলাদা, একটা হচ্ছে 10^9 এর পরে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, এবং 10^-9 এর ভিতরে যদি কোনো বস্তু ধরুন তার মধ্যে যদি মহাকর্ষ বার করতে চান আপনি ফেলিওর হয়ে যাবে। হ্যাঁ তখন ওই সাথে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্কটা কোথায়? বিশ্বাস বলতে উনি যেটা করছেন উনি বোধ হয় জানেন না যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বিশ্বাসের বাইরে গিয়ে করতে হয়, অর্থাৎ আপনার কোন রকম যদি সংস্কার বায়াসনেস থাকে then you cannot be উনি উনি বললেন কেউ বিশ্বাসী হয় কেউ বিশ্বাসী থাকে কেউ অবিশ্বাসী থাকে, এটার বৈচিত্রতা মানে এটার মানেটা কি, আমি আসলে তার কথা কোনো কিছু বুঝিনি আর কি। উনি আসলে বিশ্বাস, আই থট আপনি কলকাতার লোক, আপনি হয়তো বা বুঝবেন তার কথা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে না একটা ভালোই কমিউনিকেশন গ্যাপ আছে আর কি তার কথা বোঝার জন্য। যেটা দেখালেন অ্যালগোরিদমটা যে এই এইভাবে যায়, তো ওনার সম্ভবত ওই আইডিয়াটা ছিল না যে প্রথমে পস্টুলেট তারপরে হাইপোথেসিস তারপরে থিওরি তারপরে ল বা প্রিন্সিপল যাই বলুন না কেন, তো এই যে পরপর পরপর যে যাচ্ছে এই মানে এই ক্রোনোলজি এটা উনি জানেন, এই ক্রমটা ধারাটা উনি জানেন, ওই জন্যই ওনার অসুবিধা হচ্ছে। বাজবিহারী ভাই আমি যে চেষ্টাটা করি যে মানে আমাদের এই আলোচনাগুলোর মধ্যে মধ্যে ছোট ছোট ভাবে এই যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো সেগুলো ছোট ছোট করে ঢুকাই দিতে,
এই যে এই ছেলেটা যে আসলো এবং এই ছেলেটাকে যে আমি আটকাইলাম, আটকে যে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম যে সায়েন্টিফিক মেথডটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে যে কোনো মিডিয়ামে যদি পড়ে একটা ছেলে বা একটা মেয়ে, মনে করেন ক্লাস 5-6 এর পরেই কিন্তু এই জিনিসটা শেখা একদম মানে জরুরি, খুবই জরুরি, সায়েন্টিফিক মেথডটা কিভাবে কাজ করে এটা জানাটা। কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানে 98% 99% ছাত্র ছাত্রীকে যদি ধরে আপনি জিজ্ঞেস করেন যে সায়েন্টিফিক মেথডটা কি বলতো, এটা কিন্তু বলতে পারবে না, এবং বড় বয়স্করা বলতে পারে না। এই কারণে আমি চেষ্টা করি আমাদের আলোচনার মাঝে এইভাবে জিনিসগুলো একটু ছোট ছোট করে দেখাইতে, কিন্তু দেখা যায় যে অনেকের মধ্যে সেই এগুলো শোনার মতো কোনো ধৈর্য বা আগ্রহ থাকে না, তখন একটু আর কি একটু খারাপ লাগে যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি কিন্তু তাদের কোনো আগ্রহ নাই। এটা কি ইম্পর্টেন্ট একটা জিনিস না, সায়েন্টিফিক মেথড এটা কি জানাটা একটা ইম্পর্টেন্ট জিনিস না বাসবিহারী ভাই? খুব স্বাভাবিক, এটা শুধু বাংলাদেশ না, এটা ভারতেও তাই। অর্থাৎ এটা এটা হচ্ছে 101 এর জিনিস। আপনি সায়েন্সের 101 ক্লাস গুলোতে এগুলো আপনি পড়বেন, এগুলোকে আপনার পড়তে হবে আর কি। 101 লেভেলের যে কোনো কোর্সে সায়েন্সের তো আপনাকে এই সায়েন্টিফিক মেথড জিনিসটা শিখাবে। শুধু আপনাকে এমন না যে বেসিক সায়েন্সে শিখাবে, ধরেন আপনি বায়োলজি নিচ্ছেন বা আপনি কেমিস্ট্রি নিচ্ছেন বা আপনি ফিজিক্স নিচ্ছেন, সেখানেও কিন্তু 101 ক্লাসের একদম প্রথম দিকের চ্যাপ্টার গুলোতেই থাকবে আপনার যে সায়েন্স কি জিনিস, সায়েন্টিফিক মেথড কি জিনিস, একেবারে সামনের দিকে থাকবে। তো এটা জানা তো খুব নেসেসারি একটা জিনিস, মানে কোর কোর লেভেলের জিনিস একদম। আমার মনে হয় এই জিনিসগুলো তো খুবই ইম্পর্টেন্ট জিনিস শেখা, এবং মানে আমি এই জিনিসটা এক্সপ্লেন করতে গেলে অনেকে অধৈর্য হয়ে বলে যে মানে সে আর শুনতে চাচ্ছে না হয়তো, যাই হোক এটার জন্য একটু ইয়া লাগে, তখন একটু মেজাজটা খারাপ লাগে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে পরের জনকে যুক্ত করি, ঠিক আছে।